আমরা এরপর তড়িৎ রাসায়নিক কোষ, তড়িৎ রাসায়নিক কোষ বা ইলেকট্রো কেমিক্যাল সেল কাকে বলবো, না যে প্রক্রিয়ায় তড়িৎ রাসায়নিক তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে বা রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় তাকে আমরা বলি তড়িৎ রাসায়নিক কোষ। ঠিক আছে, এই তড়িৎ রাসায়নিক কোষ আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটাকে বলা হয় তড়িৎ বিশ্লেষণ কোষ। এই তড়িৎ বিশ্লেষণ কোষে ইলেকট্রিক্যাল এনার্জি কেমিক্যাল এনার্জিতে পরিবর্তিত হয়। দুই নম্বর হচ্ছে গ্যালভানিক কোষ, ঠিক এর উল্টো, যেখানে কেমিক্যাল শক্তি ইলেকট্রিক্যাল শক্তিতে পরিবর্তিত হয়। আমাদের বোঝার বিষয় হচ্ছে এই গ্যালভানিক কোষ। ঠিক আছে, এই গ্যালভানিক কোষে এরকম দুটি দণ্ড দ্রবণের মধ্যে নিমজ্জিত থাকে, এরকম দুটি আলাদা দ্রবণের মধ্যে দুটি দণ্ড নিমজ্জিত থাকে। এই দণ্ডের একটিকে আমরা বলবো অ্যানোড, অপরটিকে আমরা বলবো ক্যাথোড। অ্যানোড কোথায়? না যেখানে অক্সিডেশন রিয়াকশন হয়। ক্যাথোড কি? না যেখানে রিডাকশন রিয়াকশন হয়। ঠিক আছে, এবার অ্যানোডে সবসময় অক্সিডেশন হবে, ক্যাথোডে সবসময় রিডাকশন হবে। এবার এই অ্যানোড এবং ক্যাথোডের যে চিহ্ন, সেই চিহ্নের উৎস বা এই তড়িদ্বার এর যে উৎস, সেটার উৎসটা কি? সেটার উৎস হিসাবে আমরা বলতে পারি কোন মৌলকে, ধরা যাক এই একটি ধাতব দণ্ড, এটাকে দ্রবণের মধ্যে নিমজ্জিত করা হয়েছে। এই সময় এই যে নিমজ্জিত দণ্ড এবং দ্রবণ, এর মধ্যে দু ধরনের চাপের উৎপত্তি হয়। একটাকে বলা হয় সলিউশন প্রেশার। এই সলিউশন প্রেশারের কাজ কি? না সলিউশন প্রেশার এম, যেটা দণ্ডে উপস্থিত আছে, আমি ধরে নিই যে এম টাইপের একটা এম একটা দণ্ডকে এমএক্স, ধরা যাক এমএক্স, যেখানে এম প্লাস এবং এক্স মাইনাস, এই একটি লবণের জলীয় দ্রবণে নিমজ্জিত করে রাখা হয়েছে। এবার সলিউশন প্রেশারের কাজ কি? না সে কি করে, না দণ্ড থেকে, দণ্ডর এম পরমাণু একটি ইলেকট্রন, বা যদি এখানে এন ভ্যালেন্সি হতো তাহলে এন সংখ্যক ইলেকট্রন ত্যাগ করে, ত্যাগ করে এম এন প্লাস রূপে সে যায় হচ্ছে দ্রবণে। ঠিক আছে, তাহলে এর ফলে এই যে বর্জিত ইলেকট্রনগুলি, বর্জিত ইলেকট্রনগুলি তখন এই দণ্ডের ওপর জমা হয় এবং দণ্ডটি ঋণাত্মক আধান প্রাপ্ত হয়। ঠিক আছে, নেক্সট হচ্ছে অসমোটিক প্রেশার, বাংলায় বলা হয় অভিসারক চাপ। আচ্ছা, এটাকে বাংলায় বলা হয় ঠিক এর উল্টো, কি হয়, এম এন প্লাস দ্রবণ থেকে এনি সংখ্যক ইলেকট্রন নেয় যে এম হয় এবং দণ্ডে উপস্থিত হয়। এক্ষেত্রে কি হবে, না এক্ষেত্রে এই যে এনি সংখ্যক দ্রবণ থেকে এই ইলেকট্রনগুলো, এই যে এনি সংখ্যক ইলেকট্রন সে নিল, সে কোথা থেকে নেবে? না এই ইলেকট্রনটা কিন্তু নেওয়া হয় দণ্ড থেকে,
ইলেকট্রন বর্জনও করা হয় দণ্ডতে, ইলেকট্রন নেওয়াও হয় দণ্ড থেকে, ঠিক আছে? তাহলে এখানে দণ্ড থেকে যদি ইলেকট্রন নেওয়া হয় তাহলে দণ্ডটি কোন আধান প্রাপ্ত হবে? না, পজিটিভ আধান প্রাপ্ত হবে, ঠিক আছে? বোঝা গেল? তাহলে এই যে দণ্ড, এটা হচ্ছে তার বিজারিত, এই এটা হচ্ছে তার জারিত রূপ। এই বিজারিত রূপ, সে এম সংখ্যক ইলেকট্রন বর্জন করে এখানে এম এন প্লাস উৎপন্ন করলো। তাহলে এইটি কি প্রক্রিয়া? না, এটি হচ্ছে জারণ প্রক্রিয়া। আর এটি কি প্রক্রিয়া? এন সংখ্যক ইলেকট্রন গ্রহণ করছে, এটি কিন্তু বিজারণ প্রক্রিয়া, ঠিক আছে? এটি জারণ প্রক্রিয়া, এটি বিজারণ প্রক্রিয়া। আর এখানে এন সংখ্যক ইলেকট্রন বর্জন করছে, তাই জন্য এটি হচ্ছে বিজারণ প্রক্রিয়া। এই জন্যই বলা হয় যে যে দুটি তড়িৎদ্বারের মধ্যে আমরা দেখতেই পাচ্ছি যে বিজারণ হলে সেটা প্লাস হচ্ছে, অর্থাৎ এই যে দণ্ড যেটা দেখছি সেটা পজিটিভ হয়ে যাচ্ছে। তাই জন্যই বলা হয় যে যার বিজারণ বিভবের মান বেশি হয় সেটিকে আমরা ক্যাথোড হিসাবে ধরি, বা সেখানে বিজারণ প্রক্রিয়া সংঘটিত হয়। মূল কারণ হচ্ছে এইটা, ঠিক আছে? বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে? এবার যে ইলেকট্রনটা ত্যাগ করছে, এই যে ইলেকট্রনটা, সেটা সঞ্চিত কোথায় হচ্ছে? দণ্ডের ওপর হচ্ছে। তাহলে দণ্ডের ওপর যদি হয় তাহলে দণ্ডটা ঋণাত্মক আধান প্রাপ্ত হচ্ছে। আবার উল্টো প্রক্রিয়াটা দেখ, এই এম এন প্লাস দণ্ড থেকেই কিছু পরিমাণ ইলেকট্রন নিয়ে নিচ্ছে, দিয়ে সে এম ধাতু হয়ে দণ্ডের ওপর সঞ্চিত হচ্ছে। তাহলে দণ্ড থেকে যদি কিছু পরিমাণ ইলেকট্রন নিয়ে নেয় তাহলে দণ্ড কি আধান প্রাপ্ত হচ্ছে? পজিটিভ আধান। আর এখানে নেগেটিভ আধান হলো। এইবার প্রমাণ তড়িৎদ্বার বিভব, এবার প্রমাণ তড়িৎদ্বার বিভব সেটি কি? না, আমরা জানি কোন একটি, ধরা যাক কোন একটি বিজারণ বিক্রিয়া সম্পন্ন হচ্ছে যেখানে এমোলাফে বিমোলাফ বি এর সঙ্গে বিক্রিয়া করে এনি সংখ্যক ইলেকট্রন নিয়ে সিমোলাফ সি এবং ডিমোলাফ ডি উৎপন্ন করছে। এক্ষেত্রে আমরা অলরেডি 12 পড়ে এসেছি যে নাশ সমীকরণ অনুযায়ী ই ইকুয়াল টু ই জিরো মাইনাস 0.059 বাই এন, যেখানে এন হচ্ছে ইলেকট্রন সংখ্যা, লগ কনসেন্ট্রেশন অফ, সরি, এই জায়গাটাই একটু হয়তো সক্রিয় ভর দিয়ে আমি বলছি, এসি টু দি পাওয়ার সি, এডি টু দি পাওয়ার ডি, এ টু দি পাওয়ার এ এবং এ বি টু দি পাওয়ার বি হয়, ঠিক আছে? এখানে এ, এই যে এই টার্মটা, এটাকে বলা হয় সক্রিয় ভর। এবার লৌহ দ্রবণের ক্ষেত্রে, আচ্ছা এটা হয় 25 ডিগ্রি সেন্টিগ্রেড, হ্যাঁ এখানে একটা টি থাকে অ্যাকচুয়ালি। এই যে সমীকরণটা লিখলাম, এই সমীকরণটা থাকে আর টি বাই এন এফ, ঠিক আছে? সেখানে টি সমান 25 ডিগ্রি সেন্টিগ্রেড বসিয়ে এবং এফ সমান 96500 এত কুলম বসিয়ে আমরা এই মানটা পাই। এবার লৌহ দ্রবণের ক্ষেত্রে আমরা ধরে নিই
গাঢ়ত্ব ইকুয়াল টু সক্রিয় ঘন। এবং সেই ক্ষেত্রে এই বিক্রিয়াটাকে আমরা বা এই যে ইকুয়েশনটা সরি বিক্রিয়াটা এই যে ইকুয়েশনটাকে সেটাকে আমরা লিখতে পারি লগ কনসেন্ট্রেশন অফ সি টু দি পাওয়ার সি কনসেন্ট্রেশন অফ ডি টু দি পাওয়ার ডি বাই কনসেন্ট্রেশন অফ এ টু দি পাওয়ার এ কনসেন্ট্রেশন অফ বি টু দি পাওয়ার বি। এবার ধরে নাও কনসেন্ট্রেশন অফ সি ইকুয়াল টু কনসেন্ট্রেশন অফ ডি ইকুয়াল টু কনসেন্ট্রেশন অফ এ ইকুয়াল টু কনসেন্ট্রেশন অফ বি ইকুয়াল টু এক মোলার দ্রবণ হলো। তাহলে আমরা দেখছি যে এই যে পার্টটা এই পার্টটার মান এক হবে এবং আমরা জানি লগ একের মান শূন্য। তাহলে আমি কি পাবো দেখাচ্ছি না ভিডিওতে ই ইকুয়াল টু ই জিরো। তাহলে আমি প্রমাণ জারণ বিভব হিসাবে আমি কি বলতে পারবো না প্রমাণ সরি প্রমাণ বিজারণ বিভবের সংজ্ঞা কি বা ই জিরোর সংজ্ঞা কি যে যখন কোন বিক্রিয়া এবং বিক্রিয়াজাত পদার্থের মোলার গাঢ়ত্ব এক মোলার হয় বা মোলার গাঢ়ত্ব একক হয় তখন তার যা বিজারণ বিভব সেটাকেই বলা হয় প্রমাণ বিজারণ বিভব। ঠিক আছে, এই ই জিরো প্রমাণ বিজারণ বিভব ই জিরো রিডাকশন বা এই যে ই জিরোর ভ্যালু মান যত বৃদ্ধি পায় ইলেকট্রন গ্রহণের প্রবণতা বাড়ে প্রথম। ঠিক আছে, এবং আমরা ই কোষ ই সেল সমান ই জিরো ক্যাথোড মাইনাস ই জিরো অ্যানোড লিখি। এই ক্যাথোডটা কি হয় না এই ক্যাথোডটা দুটি তড়িৎদ্বারের মধ্যে যেটি উচ্চ মান সম্পন্ন সেটিকে আমরা ক্যাথোড হিসাবে গণ্য করি আর নিম্নমান সম্পন্ন এটিকে আমরা অ্যানোড রূপে গণ্য করি। ঠিক আছে, নেক্সট হচ্ছে কার্যকারী তড়িৎ বিভব বা আমরা বলি যে ফর্মাল পোটেনশিয়াল। ফর্মাল পোটেনশিয়াল ফর্মাল পোটেনশিয়াল একটু আগে আমরা নাশ সমীকরণে দেখলাম যে ই ইজ ইকাল টু ই নট মাইনাস 0.059 বাই এম লগ। আমি যদি এটাকে লিখি অ্যাক্টিভিটি সি টু দি পাওয়ার সি অ্যাক্টিভিটি অফ ডি টু দি পাওয়ার ডি অ্যাক্টিভিটি অফ এ টু দি পাওয়ার এ এবং অ্যাক্টিভিটি অফ বি টু দি পাওয়ার বি। কোন বিক্রিয়ার ক্ষেত্রে না বিক্রিয়াটা হচ্ছে এ মোল অফ এ রিঅ্যাক্টস উইথ বি মোল অফ বি টু গিভ সি মোল অফ সি অ্যান্ড ডি মোল অফ ডি। এখানে আমি ধরে নিচ্ছি যে এই যে এ এ বা বি কে আমরা কি বলতে পারি না এ বা বি কে আমরা বলতে পারি জারক, সেটি এনি সংখ্যক ইলেকট্রন নিচ্ছে নিয়ে বিজারকে রূপান্তরিত হচ্ছে মানে নিজে বিজারিত হচ্ছে। তাহলে জারক এনি সংখ্যক ইলেকট্রন নিয়ে বিজারকে রূপান্তরিত হচ্ছে। এখানে আমি ধরে নিচ্ছি যে এই জারক বা বিজারক যেটা বিক্রিয়া করছে এবং যেটা উৎপন্ন হচ্ছে দুটোই সাধারণ
এই যে দ্রবণে তারা সাধারণ আয়ন বা দ্রবণে তারা হাইড্রেটেড আয়ন রূপে আছে এবং এই হাইড্রেটেড আয়ন রূপে সম্পূর্ণভাবে আছে ঠিক আছে অর্থাৎ আমি ধরে নিচ্ছি যে 100টা এ বা 100টা বি সেটা পুরোটাই বিক্রিয়া করে সি এবং ডি তে রূপান্তরিত হয়েছে রূপান্তরিত হয়ও কিন্তু এই সম্পূর্ণভাবে হয় না ঠিক আছে সম্পূর্ণভাবে হয় না বলতে এ এবং বি দ্রবণের প্রকারভেদে তারা জটিল আয়ন রূপে থাকে কোথায় থাকে জল ছাড়া যদি আমি অন্য কোন দ্রবণ ব্যবহার করি এবং অন্য দ্রবণ আমাকে ব্যবহার করতেও হয় ঠিক আছে তাহলে দ্রবণের প্রকারভেদে এরা কিন্তু জটিল আয়ন রূপে থাকে এবার আমি যখন গণনা করলাম তখন আমি গণনা করলাম হচ্ছে সাধারণ হাইড্রেটেড আয়ন কিন্তু দ্রবণে তারা জটিল আয়ন রূপে থাকছে তাহলে আমি এই যে ই এখান থেকে গণনা করছি সেটা বাস্তব ক্ষেত্রে নির্ভুল নয় কারণ আমি গণনা করছি সাধারণ আয়ন রূপে সেখান থেকে ই এর যা মান পেলাম বাস্তব ক্ষেত্রে দেখা যাচ্ছে সেটা জটিল আয়ন রূপে থাকে তার কিছু অংশ জটিল আয়ন রূপে থাকে সুতরাং আমি বলতেই পারি যে বাস্তব ক্ষেত্রে এই ই জিরোর মান তার থিওরিটিক্যাল ভ্যালুর সঙ্গে বা থিওরিটিক্যাল মানের সঙ্গে আলাদা হবে না এই ক্ষেত্রে আমার প্রয়োজন হয়ে পড়ে ফর্মাল পোটেনশিয়াল বা কার্যকারী আধানের কার্যকারী আধানটা কি না কার্যকারী আধান হল এমন একটি তড়িৎ বিভবের মান যেখানে তাহলে আমার দরকার হয়ে পড়ে আমার দরকার হয়ে পড়ে এই ফর্মাল পোটেনশিয়ালের ফর্মাল পোটেনশিয়াল কি ফর্মাল পোটেনশিয়াল হচ্ছে এমন একটি তড়িৎ বিভবের মান বা এমন একটি তড়িৎ বিজারণের মান যেখানে কি হয় না জারক বিজারকের কার্যকারী গাঢ়ত্ব সেটা তো থাকেই প্লাস দ্রবণের মধ্যে ঘটানো অন্যান্য আয়নের সম্ভাব্য প্রতিক্রিয়াও এর মধ্যে গণ্য করা হয় এবার আমি এই যে ই ধরা যাক এটা থিওরিটিক্যাল এর মধ্যে কি শুধুমাত্র জারক ও বিজারকের বিক্রিয়া ঠিক আছে কার্যকরী গাঢ়ত্ব ই ফর্মাল কি জারক ও বিজারকের কার্যকরী গাঢ়ত্ব থাকবে তার সঙ্গে প্লাস জটিল আয়নের গাঢ়ত্ব এবং তার বিক্রিয়া এটাও এর মধ্যে ইনক্লুড হয় তাহলে পরিষ্কার বুঝতে পারছি এটা কমতেও পারে বাড়তেও পারে এমন না যে আমি এটা যোগ করছি বলে এটা একটা মানে মিসকনসেপশন হতে পারে যে আমি যোগ করছি বলে মনে হয় কমে যাবে তা হয় না কিন্তু অ্যাকচুয়ালি বা বেড়ে যাবে অ্যাকচুয়ালি কিন্তু জটিল আয়ন ঘটার জন্যে জটিল যে আয়ন হচ্ছে তার জন্য কিন্তু জারক এবং বিজারকের কার্যকরী গাঢ়ত্বটা হ্রাস পায় তাই জন্য দেখা যায় সাধারণত দেখা যায় যে থিওরিটিক্যাল আমি যা ভ্যালু পেলাম তার থেকে ফর্মাল খানিকটা কম হয় কারণ যে জটিল আয়নটি গণনা হচ্ছে যেটাকে আমরা এখান থেকে ধরছি না সেটা কিন্তু অ্যাকচুয়ালি এই জারক বিজারক থেকেই হয়
তার মানে তার কার্যকারী গাঢ়ত্বটা কমছে, আর কার্যকারী গাঢ়ত্ব কমলেও বা বাড়ছে, যাই হোক কমছে বা বাড়ছে, যাই হোক ই ফর্মালটা কিন্তু ছোট হয় ই থিওরিটিক্যালের থেকে। আমি একটা উদাহরণ যদি দিই, যেটা হচ্ছে যে আমরা এফি থ্রি প্লাস থেকে এফি টু প্লাস হচ্ছে, এটা সাধারণ যদি জল নিয়ে বিক্রিয়াটা করা হয় তাহলে এর মান হয় প্লাস 0.77 ভোল্ট 25 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা হচ্ছে থিওরিটিক্যাল ভ্যালু। কার্যকরী আধান দেখা যায় প্লাস 0.73 হচ্ছে, কিসে না যদি আমি HClO4 দ্রবণ নিই, তাহলে এখন থেকে এটাতে কমে গেল 0.70 হচ্ছে 1 মোল HCl দ্রবণে, কিছুটা কমলো, আবার 1 মোল H2SO4 দ্রবণেও কিছুটা কমলো। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এটা হচ্ছে ফর্মাল আধান। ঠিক আছে, তোরা যা।